হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, আমি এখন এই একটা নর্মাল শাড়ি পরেছি। নর্মাল বলতে শাড়িটা পরাই হয় না, তো এই গরমে বুঝতে পারছো। তো এই দুপুরকার খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি, মানে আমার বাবার বাড়ি। তো কি বলতো, দুপুরকার বলতে এখন বাজে 3:45, মানে আমার গরমে পড়া ছিল, তো আসতে দেরি হলো। মানে এই সময়ও ছুটি হয় প্রত্যেক দিন, তো আমার ছোটো মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো আগে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা সারি। তো এই দেখো, আমরা চলে এসেছি। ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, সুসনের ডাটা চচ্চড়ি, কুচ্ছে ভাজা, আলু পটলের রসা, কাতলা মাছের ঝোল আর আমডাল, এই সমস্ত কিছু আমার দাদা রান্না করেছে। আমার মা যেহেতু পারে না রান্না করতে, আর আমার ভাইয়ের বউ নেই, মানে ও বাপের বাড়ি আছে, তো আমার দাদাই কিন্তু এতগুলো সবজি রান্না করেছে। তো আমি হলে এত তরকারি রান্না করতে পারতাম না, একটা দুটো তরকারি করে আমি ছেড়ে দিই। দেখো চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে। এই সবেমাত্র আসলাম, এখন 6:30 বাজে। তো এখন আরেক জায়গায় যাচ্ছি, আমার ছোট মেয়ে তোমাদের দেখা দিতে কীভাবে দেখো। তো আরেক জায়গায় যাচ্ছি, ওই শাড়িটা পাল্টে, আবার দেখো ব্লাউজটা পাল্টায় নি, শাড়িটা চেঞ্জ করেছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পরে মানে শেয়ার করব, মানে পরে এসে কথা হচ্ছে, ঠিক আছে চলো। তো এই দেখো আবারও চলে এসেছি, তোমাদের সঙ্গে বললাম যে দেখা মানে শেয়ার করব। তো দেখো আমার বড় মেয়ে মানে পড়তো ওর কাছে, তো দিদি হয়, মানে খুবই ভালোবাসে, শ্রদ্ধা করে, মানে খুবই ভালো অনন্যা। তো এটা অনন্যার মা, ওর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে সামনে, তো ওকে আইব্রো ভাত খাওয়ানোর জন্য, কিন্তু যেহেতু আমাদের কালো সুদ আছে, তো আইব্রো ভাত না খাইয়ে ওকে আইব্রো মিষ্টি খাওয়াতে এসেছি বাড়িতে, মানে ওদেরই বাড়িতে। তো নেই, বাজারে গেছে। তো এটা দিদিভাই বলছি এই কারণেই, মানে আমার বড় মেয়ে ছোটো মেয়ে মানে শিশু মন্দিরে যখন পড়তো, মানে শিশু মন্দিরে পড়তো ছোটোতে, তো তখন মানে এই দিদিভাই ওই স্কুলের ম্যাম ছিলেন, তো ওই জন্য সবার সকলেরই দিদিভাই। তো তারপরে দেখো দিদিভাই অবশ্য অনন্যাকে ফোন করলো, ও বাজারে গেছে, ও একা হাতেই সব সামলায়, মানে আমি অনন্যার কথা বলছি, মানে খুবই দায়িত্বশীল মেয়ে একখানা, মানে খুবই মানে পরিশ্রমী। ও কলেজের প্রফেসর, মানে আমাদের পলাশির কলেজেই। তো দেখো দিদিভাই মানে ছেলের ব্যাপারেই কথাগুলো বলছে, মানে আমাদের গল্প করছে, তো খুবই ভালো, মানে দিদিভাইও ভালো, ও দিদিভাই ভালো, আবার অনন্যাও ভালো। ও বাবাটা কবছর হলো মারা গেছেন। আর কি বলতো, আমি আমার না খেয়াল ছিল না যে আমি ভিডিও করব। তো বড় মেয়ের হাতে যাই হোক মোবাইলটা ছিল, ও টুকটুক করে একটু করেছে, কিন্তু দিদিভাই আমার সঙ্গে গল্প করছে, আমি আর ভিডিও করব এটার মানে আমার খেয়ালই ছিল না, মানে বিয়ের ব্যাপারে আলোচনা, তো মানে খুবই মানে ইয়ে হয়ে গিয়েছি। তো যাই হোক, এই দেখো আমি মিষ্টি খাওয়ানোর জন্য এসেছি, আর অনন্যা বাজারে গেছে বললাম। তো তারপরে দেখো, ও সব একা হাতে কিন্তু সব সামলাচ্ছে জানো তো, মানে সব কিছু। ওই দেখো ও চলেও এসেছে। তো আমি বেশি এমন কিছু আনিনি, আমি 6 রকমের মিষ্টি এনেছি, দই এনেছি, চিপস, ক্যাডবেরি আর বিরিয়ানি, চিকেন চাপ আর আইসক্রিম। আর কি বলতো, দিদিভাই কিন্তু আমাদের খাওয়ানোর জন্য ব্যস্ত, দেখেছো, মানে আমাদের মিষ্টি সোনপাপড়ি বেড়ে আমাদের খাওয়ানোর জন্য ব্যস্ত। দেখো ও বিরিয়ানিটা অবশ্য এখন খাবে না, ও রাতে খাবে বললো, এখন আইসক্রিমটা খেলো, যেহেতু আজকে ও 4:30 পৌনে 5টার সময় একটা বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এসেছে।